এখন কথাটা হলো জিনিসটা চিন্তা করছে, তাহলে তো সরকার
সরকারই তো করবে, আর তো যারা ক্ষমতা দেয় তারাই তো করার অধিকার, দায়িত্ব, মৌলিক অধিকার মানুষের। মৌলিক অধিকার যে পূরণ করতে হয় সরকারের দায়িত্ব, এটা তো বর্তায়। কিন্তু সরকার তো যেমন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বঙ্গবন্ধু বললাম, সে তো একা পারতেছে না, যেখানে বঙ্গবন্ধুই পারবে, বঙ্গবন্ধুকে স্ম্যাশ করে দিছে। তারপর তো শেখ হাসিনার উপর কত আক্রমণ গেছে দেখতেছেন নাকি, যাই ভালো করতে যাবে সে এই দেশে থাকতে পারবে না, আমি ভালো করতে চাই থাকতে পারবো না। আজকে গিয়ে যান আপনার গ্রামে, আমার বাড়ির অবস্থা গিয়ে দেখেন নাকি, এইখান থেকে এই করলা এখান থেকে করলাম, অনর্থিক মানে ইয়ে করতেছে। আমার বাড়িতে ঘর তুলে দিয়েছে বাড়ি ওই ইয়ার ঘর দেয় না, এবার ইয়ে মামলা হয়েছে, মামলাতে আমি আমরা দিচ্ছি, জেতার পরেও ইয়ে দিয়েছি পুলিশের কাছে, ইয়ে দিয়েছি পুলিশ ইয়ে করে নাই, এসপির কাছে দিয়েছি তো রস নাকি, তারপরে পুলিশ দিয়ে করে আমার সাহায্য করে না, অথচ আর ওই সাহায্য পয়সা দেয় আমার কারে যে বর্তমানে দেশ চলছে পুলিশের রাজত্ব, এমন কোনো অন্য কোনো রাজত্ব নাই, সব পুলিশের ওপরে নির্ভর করে চলছে, পুলিশ যা করে তাই। ইদানিং একটা ঘটনা আমি বলতে চাই, যে আমার এলাকাতে বাসান পানি খাওয়ার সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে গেছে, এক মুঠ ধান করে তুলতে পারবে, যারগুলোতে 500 ধান উঠলো তার করে 5 মুঠ ধান নাই যে মরি বাজে খাইব। আজকে সেই এলাকাতে মানুষ মাছের উপর নির্ভরশীল, মাছ ছাড়া পাথার উপায় নেই, জাল জাল ছাড়া নেই। ওইখানে তারা করছে কি, জেলেরা বাড়ির পিছনে, এটা যেমন বাড়ি রোডটা ওইখানে জাল করছে খাওয়ার মাছ ধরার জন্য, ওইখান থেকে মানুষ নদীতে পালাই দিয়ে জাল নৌকা নিয়ে গেছে। আমরা পুলিশের কাছে ইয়ে দিয়েছি, অভিযোগ দিয়েছি থানাতে, থানা অভিযোগ দিয়েছে তদন্ত ছেলে, তদন্ত ছেলে করছে কি ঘটনা, আমরা এসপি সাহেবের কাছে আসি, এসপি সাহেবের কাছে আসছি, এসপি সাহেব বলছে নৌকার মধ্যে তালা লাগে না, তাই না। পরে অনেক নৌকা উদ্ধার করতে গেছে, অথচ গিয়া সাহেবরা নৌকা ঘটনা হলো সিলেটে, আমার ইয়া নেত্রকোনার মধ্যে ঘটনা, নেত্রকোনার থেকে নৌকা নিছে সিলেটের, সিলেট নিয়ে নৌকা রাখছে ওইখানে করছে কি, তারা বলছে নৌকা দিবে। এই কথা বইলে নিয়ে আপনার সোনামগঞ্জের গ্রামে, ওইখানে সোনামগঞ্জের পরিয়ে দিয়ে আমাদের গরিব মানুষ তিনজনকে ধরে নিয়ে গেছে, জাল 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 নৌকা নিয়েছিল আনতে গেছিলো ওইখান থেকে নিয়ে গেছে। এই যদি ঘটনা হওয়া যায় সাথে কী করে মানুষ বাঁচবে।